প্রিয় ছাত্র ছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের প্রথম অনলাইন ক্লাস, আর এই আজকের প্রথমেই ক্লাসে আমি তোমাদের কয়েকটি কথা বলতে চাই। যে এই প্যান্ডেমিক সিচুয়েশনে তোমাদের যে মাধ্যমিক পরীক্ষা, তোমরা ইতিমধ্যে নিশ্চয় জেনেছো তোমাদের পরীক্ষা পদ্ধতি কী বা কীভাবে হবে, সে বিষয়ে আমি দু চার কথা বলি। যে রিসেন্টলি আমাদের রাজ্য সরকার ঘোষণা করেছে যে তোমাদের মাধ্যমিক পরীক্ষাটা হবে অগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে, 9 অথবা 10, এরকম একটা খবর পাওয়া গেছে। 9 তারিখ অথবা 10 তারিখ থেকে তোমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে, এবং তোমাদের এই মাধ্যমিক পরীক্ষাটা 3 ঘন্টার পরিবর্তে 1.5 ঘন্টা সময় পরীক্ষা হবে, অর্ধেক নম্বরে, অর্থাৎ 90-এর মধ্যে 45 নম্বরের পরীক্ষা হবে। এখন পর্যন্ত মাধ্যমিক বোর্ড পর্ষদ যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা হলো, যেহেতু কোশ্চান অলরেডি করা হয়ে গেছে, 90 নম্বরে ফুল প্রশ্ন করা হয়ে গেছে, সেই প্রশ্নটা তোমাদের আসবে, অর্থাৎ তোমাদের যে 45 নম্বরে পরীক্ষা হবে 1.5 ঘন্টা, তার জন্য আলাদা কোনো কোশ্চান করা হবে না বা সময় নেই নতুন করে প্রশ্ন করার। কাজে পুরানো প্রশ্নেই তোমাদেরকে কিন্তু উত্তর লিখতে হবে, অর্থাৎ তোমাদের সামনে 90 নম্বরের কোশ্চান থাকবে, কিন্তু ওই 90 থেকে তোমাদেরকে 45 নম্বর বেছে নিতে হবে। অর্থাৎ তোমরা যে কোনো প্রশ্ন থেকে, যে কোনো ধরন থেকে 45 নম্বর তোমরা বেছে নিতে পারো, সেই সুযোগটা তোমাদের কিন্তু দিয়েছে। যে কোনো প্রশ্ন, কেউ যদি মনে করে আমি ব্রড কোশ্চান করবো না, শুধু অবজেক্টিভ প্রশ্নগুলো করেই 45 পর্যন্ত, সে করতে পারে। অর্থাৎ টোটালে 45 হলে হলো, সে কোনটা করবে কোনটা করবে না, কোনটা অ্যাটেন্ড করবে কোনটা করবে না, অর্থাৎ সেটা নয়। পরবর্তীকালে সিদ্ধান্ত পরিবর্তন যদি হয় সেটা নিশ্চয় জানতে পারবে। আপাতত এখন পর্যন্ত বোর্ড যেটা জানিয়েছে যে 90 নম্বরে কোশ্চান থাকবে, সেখান থেকে ছাত্রছাত্রীরা তাদের পছন্দ মতো যে কোনো ধরনের প্রশ্ন থেকে 45 বেছে নেবে। এবার আমি আসি যে তোমাদের যে ইংরাজি পরীক্ষা, সেই ইংরাজি পরীক্ষা তোমরা সিলেবাস তো সবাই জানো যে তোমাদের 90 মার্কসের যে পরীক্ষাটা হবে কি থাকে, সেখানে তোমাদের থাকে সিন থাকে 20, সিন অর্থাৎ টেক্সট বুক থেকে, যেখানে 20টা কি থাকে, একটা গল্প প্রোজ থাকে সেখান থেকে প্রশ্ন থাকে, সেখানে থাকে 12, একটা পোয়েট্রি একটা কবিতা থাকে সেখান থেকে প্রশ্ন থাকে, সেখান থেকে থাকে 8, 20। এই 20 আমরা অনায়াসে কিন্তু 20 নম্বর তুলতে পারি, কারণ এখানে MCQ থাকবে, এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, এখানে ট্রু ফলস থাকে বা WS কোশ্চেন্স থাকে। এই 20 হচ্ছে আমাদের টেক্সট বুক, যেটা আমাদের কাছে খুব সহজ। তাছাড়া আর কী থাকে, তাছাড়া থাকে আনসিন, অর্থাৎ বাইরেকার কোনো একটা প্যাসেজ আমাদের তুলে দেবে, সেখান থেকে আবার প্রশ্ন হবে, আনসিনও থাকবে 20। সিন আমরা যেভাবে করব আনসিন সেভাবেই করব, কিন্তু কি সিনটা আমাদের জানা, টেক্সটে আমরা পড়েছি, আনসিনটা আমাদের অজানা, আমরা পড়িনি, কিন্তু প্যাসেজটা পড়ে সেখান থেকে খুঁজে খুঁজে বের করতে হবে, সেখানেও 20। কী থাকবে, MCQ থাকবে 6টা, ট্রু ফলস থাকবে 6টা, WS কোশ্চেন্স থাকবে 8, তো 20। তাহলে 20 20 40 আমরা প্যাসেজ পড়ে সেখান থেকে আমরা উত্তরটা আমরা কিন্তু করতে পারবো। এবার থাকলে বাকি থাকলো গ্রামার। গ্রামারে কি রয়েছে, গ্রামারে রয়েছে যে 20, সেখানে কি আছে, সেখানে গ্রামার আছে 12, ভোকাবুলারি আছে 8, 20। এই যে ভোকাবুলারি 8, এটা কিন্তু সবার কিন্তু মাথা ব্যথার একটা কারণ, কারণ ভোকাবুলারি হচ্ছে সিনোনিম, যে তোমাকে চারখানা শব্দ দেবে, সেই 4টে শব্দের সিনোনিম কি তোমাকে আনসিন থেকে খুঁজে বের করতে হবে, যেটা বেশিরভাগ স্টুডেন্টের কাছে কিন্তু টাফ এটা করা। যে অনেক শব্দ দেখা হলো মানে জানা নেই, বা দেখা হলো আমার অর্থটা তো বুঝতে পাচ্ছি কিন্তু এর সিনোনিম কি হবে আমি খুঁজে পাচ্ছি না, বা আমি যেটা জানি সেটাতে প্যাসেজে নেই, মানে প্যাসেজ থেকে বের করতে হবে। এই ভোকাবুলারিতে 8 থাকে, খুব টাফ, এটা সবার মাথা ব্যথার কারণ। সেক্ষেত্রে আমরা এই 8 আমরা একদম মাথা ঘামাবো না। এই 12 যে গ্রামার, 12 গ্রামারে কি আছে, আর্টিকেল প্রিপোজিশন 3 আছে, ভার্বের ফর্ম প্রপার ফর্ম 3 আছে, ফ্রেজাল ভার্ব 3 আছে। তাহলে আর্টিকেল প্রিপোজিশন 3, ফ্রেজাল ভার্ব 3, ভার্বের প্রপার ফর্ম 3, 9 হয়ে গেল, 1 ভয়েস, 1 ন্যারেশন, 11 হয়ে গেল, আর 1 ঠিক নেই, হতে পারে সিম্পল, হতে পারে কমপ্লেক্স, হতে পারে জয়নিং, হতে পারে ট্রান্সফরমেশন, যে কোনো হতে পারে একটা, আমি বাদ দিলাম ওটা, আমার ন্যারেশন ভয়েস আমি সিম্পল কমপ্লেক্স চাও না জটিলে। রাইটিংয়ে কত থাকে, 30। এই রাইটিংটা কিন্তু বেশিরভাগ ছেলে মেয়েদের কাছে মাথা ব্যথার কারণ, রাইটিং কি আসবে কি আসবে না, কমন পাবো কি পাবো না, লিখতে পারবো কি পারবো না, কারো লেখার
ক্ষমতা আছে, কারো লেখার ক্ষমতা নেই। কেউ মুখস্থের ওপর চালিয়ে দেয়, কারো মুখস্থ সে করতে পারে না। দেখা গেল যে আমি সিনে আনসিনে এমসিকিউ শূন্য স্থানে যেভাবে ফুল মার্কস আমি পাবো, দেখা হলো একটা রাইটিং আমি 10 মার্কের আনসার লিখলাম, লিখতে পেরেছি, কিন্তু দেখা হলো আমি 7 পাচ্ছি, 8 পাচ্ছি, 8.5 পাচ্ছি, আমি 10-এ 10 তুলতে পারছি না। আমি তাহলে আমি সহজে রাইটিং আমি হাত দিতে যাব না, কারণ আমাকে বলেছে যে আমার প্রশ্ন 45 আমি যে কোনো বেছে নিলেই হলো। তাহলে আমার 45 যখন বেছে নেওয়ার, তখন আমার বুদ্ধিমানের কাজ এটাই হবে যে রাইটিং পোর্শন আমি পুরো বাদ দিয়ে দেবো 30, কারণ সেখানে 10-এ 10 লিখে যে আমি পাবো তার কোনো নিশ্চয়তা কিন্তু আমার কাছে নেই, কোনো নিশ্চয়তা নেই আমার 30-এ 30 আমি পাবো। কারণ ভালো লিখেও দেখা গেল আমি 7-8 পাচ্ছি, তাই আমার না লেখাই বেটার। আর যেখানে আমার নম্বর যত কম নম্বর ছোটো নম্বর সেখানে কিন্তু আমাকে মার্ক্সটা তুলতে হবে। তাহলে রাইটিং পোর্শনটা আমি পুরোটা বাদ দিয়ে দেবো, 30 বাদ আমার, দরকার নেই রাইটিং নিয়ে খাটা। ভোকাবিলারি যে 8 রয়েছে, ভোকাবিলারি 8, সে 8 বাদ দরকার নেই, কারণ এটা একটা টাফ। তাহলে আমার হাতে কী থাকলো? আমার হাতে থাকলো সিন 20, আনসিন 20, আর গ্রামার 12। তাহলে 20 20 12, অর্থাৎ 52 থাকলো আমার হাতে। এই 52-র মধ্য থেকে এবার আমি 45 বেছে নেব, এই 52 নম্বর থেকে আমি 45 বেছে নেব, কারণ যে কোনো প্রশ্ন থেকে আমি 45 আনসার করলেই হলো। এটাই কিন্তু পর্ষদ এখন সিদ্ধান্ত নিয়েছে, পরবর্তীকালে চেঞ্জ হলে আলাদা বিষয়, কিন্তু এখন পর্যন্ত এটাই সিদ্ধান্ত, যে কোনো ধরনের প্রশ্ন থেকে 45 অ্যাটেন্ড করলেই হলো। তা আমি তোমাদের এটাই বলবো যে তোমরা যে 45টা অ্যাটেন্ড করবে 90-এর মধ্যে, রাইটিং পুরো বাদ দিয়ে দাও, চাপ নিতে হবে না, কারণ অনেকে পারবে না। ভোকাবিলারি বাদ দিয়ে দাও 8, তাহলে 30-8 বাদ হয়ে গেল, তাহলে আমার থাকলো কত? 52 হলো। এই 52-র মধ্যে আমাকে খাটতে হবে, 52-র মধ্যে। এবার এই যে 52, এই 52-র মধ্যে আমি 45 কিভাবে করব? সিন আছে 20, আমার টেক্সট বুক আমার পড়া আছে, তো যে সিন আমি টেক্সট বুক পড়েছি সেখান থেকে আমি এমসিকিউ খুঁজে উত্তর করব, শূন্যস্থান পূরণগুলো করব, ট্রু ফলসগুলো করব, অসুবিধার কিছু নেই। তাহলে আমি এখানে 20 মার্কের ইজিলি আনসার দিতে পারছি। আমি আনসিন 20, সেটা আমার কাছে অজানা হলেও প্যাসেজ তো থাকছে আমার কাছে, প্যাসেজটা কেয়ারফুলি পড়বো, সেখান থেকে এমসিকিউ খুঁজে বের করব, সেখান থেকে ট্রু ফলস বের করব, সেখান থেকে ডাবলস কোশ্চেনে ছোটো ছোটো উত্তর আমি সেখান থেকে খুঁজে লিখব। আমাকে তো মুখস্থ করে যেতে হচ্ছে না যে কমন পেলাম না, প্রশ্ন ওখানে উত্তর ওখানে, খালি খুঁজে বের করব, ওখান থেকে উত্তর পেয়ে যাবো আমি। তাহলে এখানে 20 রয়েছে, তাহলে 40 বাকি থাকলো, 5। এবার কি ফ্রেজাল ভার্ব? ম্যাক্সিমাম তোমরা আশা করি পারবে, কারণ তোমরা পড়েছো, তোমাদের প্রস্তুতিও আছে ফ্রেজাল ভার্ব, তোমাদের লিস্ট দেওয়া থাকবে ফ্রেজাল ভার্বের লিস্ট, সেই লিস্ট থেকে খুঁজে বের করতে হবে। এই ফ্রেজাল ভার্ব 3 আছে, এটা তোমাদের হাতে রয়েছে। ভার্বের প্রপার ফর্ম যেটা এমসিকিউর মতো, ব্র্যাকেটে 3টে করে অপশান দেবে, ভার্বের ফর্ম, প্রেজেন্ট ফর্ম না পাস্ট ফর্ম না পিপি ফর্ম, আইএনজি যোগ হবে না এস বা ইএস যোগ হবে, কী ফর্ম হবে, 3টে করে ব্র্যাকেটে অপশান দেওয়া থাকবে, সঠিক অপশান তোমাকে চুজ করতে হবে, সেটাকে একটা করতে পারো। তাহলে এটা একটা অপশান আছে। আর্টিকেল প্রিপোজিশন, অনেক আর্টিকেল প্রিপোজিশন ভুল করে দেয়, মানে কোথায় আর্টিকেল হবে কোথায় প্রিপোজিশন হবে ধরতে পারে না, আর্টিকেল জায়গায় প্রিপোজিশন, প্রিপোজিশন জায়গায় আর্টিকেল বসিয়ে দেয়, দেখালো প্রিপোজিশনও গণ্ডগোল করে দেয়। যদি মনে হয় যে কারো চাপ আর্টিকেল প্রিপোজিশনটা ভুল হওয়ার সম্ভাবনা বেশি, বাদ দিয়ে দাও আর্টিকেল প্রিপোজিশন। এখানে ফ্রেজাল ভার্ব 3 আর প্রপার ফর্ম 3 3 3 6, আমাকে তো 5 দরকার, কারণ 20 20 40 আমি এখানে পেয়ে যাচ্ছি। তাহলে আমার এখানে 5 দরকার, আমার 6 হয়ে গেল। এবার আছে ভয়েস, আছে যেটা কমন জিনিস ভয়েস, ন্যারেশন, ভয়েস আমার 1, ন্যারেশন আমার 1, 2 হয়ে যাচ্ছে এক্সট্রা। এবার যদি দেখি যে ভয়েস আমি ভালো পারি, তাহলে আমি ভয়েস আমি করবো, যদি না পারি আমি অ্যাভয়েড করবো, যদি ন্যারেশন আমি ভালো পারি আমি ন্যারেশন করবো, না পারি আমি অ্যাভয়েড করে যাবো। তাহলে আমি ন্যারেশন ভয়েস যদি না পারি, তাহলে ন্যারেশন ভয়েস আমি অ্যাভয়েড করবো, এই ফ্রেজাল ভার্ব আর হচ্ছে ভার্বের ফর্ম, কারণ অপশান থাকবে আমার, অপশান থেকে আমি চুজ করে লিখে নেব। আর যদি দেখি না ভয়েস ন্যারেশন পাচ্ছি আমি, তাহলে আমি এদিকে কমিয়ে দেবো। আমার অহেতু সিম্পল কমপ্লেক্স ডিগ্রি ক্লজ ট্রান্সফরমেশনে ঝামেলা দরকার নেই আমার, ওর জন্য অহেতুক সময় নষ্ট করার আমার কোনো প্রয়োজন নেই। দেখালে আমি সিম্পল শিখলাম, পরীক্ষাতে সিম্পল নামে ক্লজ দিয়েছে, আমি ক্লজ শিখলাম তাহলে কমপ্লেক্স দিয়েছে, আমি কমপ্লেক্স শিখলাম তাহলে ডিগ্রি দিয়েছে, তাহলে আমি ডিগ্রি শিখলাম পার্টস অফ স্পিচ দিয়েছে। তাহলে তাহলে ওই এক পেতে গেলে আমাকে সব শিখতে হবে, কারণ ভয়েস যেমন নির্দিষ্ট করা আছে, ন্যারেশন যেমন নির্দিষ্ট করা আছে, সিম্পল কমপ্লেক্স জয়নিং ট্রান্সফরমেশন কিন্তু নির্দিষ্ট করা নেই কোনটা দেবে, যে কোনো একটা আসতে পারে, যে কোনো।
যে কারণ থেকে এবার যদি দেখা যায় যে তুমি ভয়েস ভালো পেরে গেছো, ন্যারাশনটা ভালো পেরেছো, ফ্রেজাভাব যদি ভালো পেরেছো, যদি মনে হয় যে না গ্রামারে মোটামুটি তুমি গ্রামার এগুলো মোটামুটি পেরেছো, তাহলে তুমি আনসিন থেকে ডাব্লিউএস কোশ্চেনে কিছু কমিয়ে দেবে। এক কথায় 45 নম্বর হলেই হলো। তা আমি তোমাদেরকে এটাই বলবো, তোমরা সিন 20 মার্কস, আনসিন 20 মার্কস, 40 হয়ে গেল, 40, আর 5 মার্কস তোমরা গ্রামার থেকে অ্যাটেন্ড করবে, যেটা পারবে, যেটা পারবে গ্রামার। গ্রামার মোট 12 থাকে, এই 12-র মধ্যে তোমরা 5 তোমরা গ্রামারের মধ্যে থেকে চুজ করে নেবে, তাহলে 45 হয়ে গেল। সিনোনিম রাইটিং টোটালি বাদ, ক্লিয়ার হয়েছে? এবং তোমাদের তো সবই সিলেবাস শেষ, বাকি কিছু নেই সিলেবাস, অলরেডি তোমাদের 2 বার টেস্ট পরীক্ষা নেওয়া হয়েছে, তোমরা পরীক্ষা দিয়েছো, ফেস করেছো, সবই তোমাদের করানো হয়েছে। এখন সামনে তোমাদের যে পরীক্ষা, এখন একটাই হচ্ছে সিন আনসিন বেশি পরিমাণে প্র্যাকটিস, কারণ 45 নম্বর যে উত্তরটা করবে এই দুটো জায়গা থেকে তোমাকে নম্বরটা ক্যারি করতে হবে, কারণ রাইটিংয়ের উপর তো ভরসা নেই, রাইটিং তো হবে না, পারবে না করতে, কাজে সিন আনসিন তোমার মেন ফ্যাক্টর, এই দুটোকে তোমাকে নম্বর ক্যারি করতে হবে, আর তার পাশাপাশি গ্রামারটা, কারণ গ্রামার আমাকে 5 ওখান থেকে তো নিতে হবে গ্রামার। তো এখন এই গ্রামার পার্ট আর সিন আনসিন এইটা বেশি পরিমাণে এখন প্র্যাকটিস করতে হবে, কারণ সিলেবাস সবই শেষ হয়ে গেছে, বাকি কিছু নেই, যে নতুন করে তোমাদের কিছু বোঝানোর আছে, নতুন করে কিছু আবার শেখাতে হবে, শেখানো তো কিছু নেই, লাস্ট মুমেন্ট খালি প্র্যাকটিস, প্রতিদিনে একটা করে পরীক্ষার মতো, যে 45-এ কত পাচ্ছ। তো সে কারণ থেকে আমি তোমাদের এই সিন এবং আনসিনের উপরে আমি একটা করে সেট প্র্যাকটিস করতে দেবো, এবং প্রত্যেকের আমি কিন্তু উত্তর চাই। আজকে আমি তোমাদের একটা সিনের একটা সেট 20, আনসিনের একটা সেট 20, এই 40 নম্বর আপাতত আমি প্র্যাকটিস করার জন্য তোমাদেরকে আমি দেব, তোমরা উত্তর মানে প্র্যাকটিস করে উত্তর লিখে সবাই কিন্তু সেন্ড করবে। এবার বলি, যদি কারো কোথাও সমস্যা হয়, যার যেখানে আমি তো যখন মূল্যায়ন করবো আমি তো দেখবো কে কেমন লিখছো, কোথায় কার ভুল ত্রুটি হচ্ছে, আমি সেটা কমেন্ট করে তাকে বলবো। পাশাপাশি তোমাদের যদি কোনো জায়গায় ডাউট থাকে, কারণ সিলেবাস শেষ বাকি কিছু নেই, তারপরে দেখা গেলো কোনো পোর্শনে কারো অসুবিধা হতেই পারে, না আর কিছু নেই, তাহলে সে জায়গাটা বললো যে আমার এই জায়গাটা সাটকে, সে কমেন্ট করবে, মেসেজ করবে সে যে আমার এই জায়গাটা অসুবিধা হচ্ছে, কি স্যার এই জায়গাটা বুঝতে পারছি না, কি স্যার আমার এই ফ্রেজাল হয়ে একটু গণ্ডগোল হচ্ছে, কি স্যার আমার একটু ওই আর্টিকেলের সমস্যা হচ্ছে, সে বলবে কি আমি ডাবল এস কোশ্চেন কী করে স্যার লিখতে, লাইনটা আমি লিখতে পারছি না, সে বলবে। আমি নেক্সট ক্লাসে আমি সেইটা নিয়ে আমি আলোচনা করব। আর যদি দেখি না তোমাদের কোনো সমস্যা নেই, সবই তোমাদের সিলেবাস ক্লিয়ার, তোমাদের কোনো রকম সমস্যা নেই, কোনো জানা মানে সব টোটালি তোমরা জানো, তোমাদের কোনো সমস্যা বাধা আসছে না, তাহলে আমাদের রীতিমতো এখন সিন আনসিন গ্রামার এই পোর্শনগুলোকে রেগুলারলি আমাদের প্র্যাকটিস করে যেতে হবে, প্র্যাকটিস করে করে নক্ষত্র উপরে নিয়ে চলে আসতে হবে। এগুলো যদি আমি করতে পারি, আমি যে সেটগুলো দেবো এগুলো যদি আমি সলভ করতে পারি, তাহলে ধরে রাখো ফাইনালও তোমরা সলভ করতে পারবে, আর এগুলো না পারলে ওটাও পারবে না। কাজে এখন মেন বিষয় হচ্ছে যে এখন এগুলোকে ভালো করে প্র্যাকটিস করো, যার যেখানে সমস্যা হবে আমি তো দেখবো, দেখার পর তো আমি আলোচনা করবো অবশ্যই, তার ছাড়াও তোমাদের যার যেখানে সমস্যা বা যার যেখানে আটকাচ্ছে বা প্রবলেম আছে, কারণ মাঝে একটু তো মানে অনেকে পড়তে ঢিল দিয়ে দিয়েছো তোমরা, তাহলে যার যেখানে সমস্যাটা রয়েছে তাহলে তোমরা আমাকে মেসেজ করবে, আমাকে কমেন্ট করবে, আমি নেক্সট ক্লাসে সেই বিষয়গুলো তুলে ধরবো। আর যদি তোমরা কোনো মেসেজ কমেন্ট কোনো রকম সমস্যা তুলে না ধরো, তাহলে আমি আবার আগামী ক্লাসে আমি আবার প্র্যাকটিস সেট কিন্তু আমি দেবো, ক্লিয়ার হয়েছে? তাহলে তোমাদের এখন মূল বিষয় হচ্ছে সিন আনসিন এবং গ্রামার, ভোকাবুলারি এবং রাইটিং বাদ, সিন আনসিন গ্রামার 52 নম্বরের মধ্যে আমাকে 45 চুজ করে নিতে হবে, এই 52 নম্বর আমাকে শুধু এখন প্র্যাকটিস করতে হবে, হাতের মধ্যে রাখতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো, ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? তাহলে আমি যে সেটটা দেবো উত্তর করে তোমরা সবাই কিন্তু পাঠাবে, আর যা যা সমস্যা অবশ্যই তোমরা কিন্তু সেটা কিন্তু কমেন্ট বা মেসেজ করবে আমাকে। আশা করি সবাই বুঝতে পেরেছো, সবাই বাড়িতে থাকো, সুস্থ থাকো এবং পড়াশোনা চালিয়ে যাও, কারণ পরীক্ষা ভালো দিতে হবে। ওকে।